সবাই ভালো আছেন নিশ্চয়ই। এই পৃথিবীতে অবুঝ মনের মানুষেরাই কিন্তু নানান রকম প্রলোভনের শিকার হচ্ছে, কারণ এরা নির্বোধ। ওই যে মায়ের কোলে এসছে ওই নির্বোধই রয়ে যাচ্ছে কিন্তু চিরকাল। সে বয়স্ক বুড়া হয়ে গেলে পরেও নির্বোধই থাকে, তার কারণ এই যে বাজার ঘাটে নতুন রকম খাবার দেখায়, বিদেশি খাবার, এ খাবার, সে খাবার, খান ভালো হবে, শরীর অমক খান তমক হবে, কিছুই না, এগুলো খেলে পেটের কিন্তু 12টা বেজে যাবে। আমরা বাঙালি, বাংলার খাদ্য খাই, ন্যাচারাল ফুড খাই, শাক সবজি ডাল ভাত। যদি আদিবাসী এবং সাঁওতালদের মতো শুধু পানি এবং আগুন দিয়ে সিদ্ধ করা খাই, তাহলে কিন্তু পেটে গ্যাস হবে না, কোনো কালেও হতে পারে না। হার্ট গ্যাস হওয়ার মূল কারণই, অ্যাসিড হওয়ার মূল কারণই অত্যাধিক তৈলাক্ত, লবণাক্ত এবং মিষ্টি জাতীয় খাদ্য, বাসি পচা খেয়েই চলেছে অবিরত। বিশেষ করে যারা বলছে যে আমাদের IBS আছে, IBS কিন্তু তাদের একদিনে হয়নি, অনিয়মতান্ত্রিক তাদের জীবন ব্যবস্থা, সঠিক সময় খাবার খায়নি এবং খাওয়ার সময় দেখা যায় খুব তাড়াতাড়ি খেয়ে রাম রাম জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি দৌড়াতে হবে গাড়ি, কোনোদিনও কিন্তু পেট ভালো থাকবে না। পেটটা দিয়েছে, দেহটা দিয়েছে, সব কিন্তু খোদা। খোদাকে স্মরণ করে ধীর স্থির ভাবে যদি খাওয়া যায়, একটা মানুষের রোগ হবে না, তখন দাঁতে চিবিয়ে খেতে হবে। খোদা দিয়েছে 32টা দাঁত, প্রথমে 28 দেয়, তারপরে 4টে ওঠে আক্কেল দাঁত। আক্কেল দাঁতকে ইংলিশে বলা হয় উইজডম টুথ, মানে জ্ঞান দাঁত। বুড়া হয়ে যায় মানুষ, কিন্তু সেই অবুঝই কিন্তু থেকে যায়। আজকে আপনাদের সামনে আসার মূল কারণ হচ্ছে একটা বিশেষ যোগ দেব, এই যাদের গ্যাস অম্বল খাওয়ার পরে হয়ে যাচ্ছে এদের জন্য। তো এইভাবে আমরা অবিরত এমন খাবার খাচ্ছি, নিজেকেই মরণের দিকে টেনে নিয়ে যাচ্ছি। কারণ কি, এই জগৎটা কিন্তু মৃত্যু ফাঁদ। ওরে মন, খোদার কাছে এখনই কাঁদ, নইলে কিন্তু ওই খাদ্যের দ্বারাই মরণ হবেই। আমি ভালো ভালো খাবার খাবো, কিন্তু শরীর কিন্তু জ্বলে গেল, এদিকে সাবধান। কোনো ব্যাপার নাই, আপনি নর্মাল খাবার খান, শাক সবজি ডাল ভাত খেলে কোনো দিনও রোগ হতে পারে না। এবং প্রত্যেকটি মানুষকে শারীরিক পরিশ্রম করতে হবে, কিছু না কিছু, সকাল বিকাল শারীরিক পরিশ্রম করলে হবে কি, পেটের ভিতরে হজম শক্তিটা বৃদ্ধি পাবে। তো মানুষ বলতে পারে কি বুড়া খালি ভাড়া ভাঙা ক্যাকসেট বলছে, কে বলছে দাদু কি খালি প্যাচাল পারো। আরে ভাই, প্যাচাল পেরেও তো তোমার কানের ভিতরে ঢুকছে না, কানের ভিতরে ঠিক করে ঢোকাও, মনটাকে বোঝাও। আগেই বলেছি নির্বোধ মন, তুমি সেই মায়ের কোলে শিশু ছিলে, শিশুই আছো, দুপাতে খালি পুঁতি পড়া বিদ্বেষ খালি মাথার ভিতরে ঢুকেছে, কিন্তু সর্বশক্তিমান খোদার শক্তি জানো না। এত মানুষ এই শ্বাস প্রশ্বাসের সাথে খোদা এই দেহটাকে চালায়, মানুষের সেই বোধটুকুই নাই, আমি হয়ে গেছি হাম, কিন্তু বাতাসের উপরে কোনো শক্তি নাই। যে বাতাস নাকের ভেতর ঢুকছে সেই বাতাসে আবার ঘূর্ণি বায়ু হলে পরে ওরে বাবা আমি গেছি, কোথায় গেছো, এই পৃথিবীর বাইরে যেতে পারবে না, আমেরিকায় যাবে ওই পৃথিবীর ভিতরে, ইংল্যান্ডে যাবে পৃথিবীর ভিতরে, বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে যাবে বাইরে, ওই পৃথিবীর ভিতরেই থাকবে। মরণ নাই, মৃত্যু কিন্তু পিছিয়ে পিছিয়ে রয়েই গেছে। অত সেই মৃত্যু যে খাদ্যটা খাচ্ছি, এই খাদ্যই হচ্ছে ঔষধ, খাদ্যই কিন্তু বিষ। হ্যাঁ, সেই বিষটাকে ভেবে চিনতে মন গ্রহণ করিস, অল্প খেলে কোনো কিন্তু ক্ষতি হবে না, কিন্তু যখন বেশি খেবে বেশির বিষে কিন্তু জ্বলে মরবে, এটা সাবধান। আমাদের আর কিছুই না, আমরা বন্ধুত্ব, আমরা আত্মীয়তা করি, এই আত্মার সাথে আত্মার সম্পর্ক আছে জন্যই আমি এত কথা বলি ভাই।
আমার বড় কষ্ট হয় সবার জন্য, যেটা কি করছে আর কি করছে না। ডাক্তার কাছে গেলে বলে আইএমএস ডাক্তার, এমনও ডাক্তার আছে ডাক্তার নিজেই ভীতু, রুগী প্রেশার উঠেছে প্রেশার মেশিন দেবে, আপনি কি করে বেঁচে আছেন, কি করে বেঁচে আছেন, আপনি তো অবস্থা মরণাপন্ন, এতকাল কি করেছেন আসেননি কেন? আরে বাবা, ও যদি বুঝতো ওই ভদ্রলোক তাহলে কি ডাক্তারখানায় যেত? আর এমন ডাক্তার কাছে যায় ডাক্তার নিজেই ভীতু। আমি নিজে নিজের জীবনের কথা বলছি, আমি একজন ডাক্তারখানার ডক্টরের, তিনি আমার পরম গুরু, হাতে ধরে শিখিয়েছেন অনেক কিছু, তার কাছে অনেক কিছু শিখেছি। তিনি রুগী আসলে একটা কথাই বলতো, তোর যে রোগ হয়েছে ওটা এই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। একটা স্ট্রেচ আগের দিনে কার্বেটিন মিক্সার দেওয়া হতো, আর এলেই প্রত্যেকটা রুগীকে সে জিজ্ঞাসা করতো যে পায়খানা কেমন হচ্ছে এবং কি খাচ্ছিস। তার পুরো জীবন বৃত্তান্ত না নিয়ে কোনোদিন ওষুধ দিত না। আর এখনকার ডাক্তার কি হয়েছে, ওই ঘাট নিচু করে থাকে, আপনি পরীক্ষা করে আসুন। আরে পরীক্ষা করে কি হয়, কিচ্ছু ধরা পড়ে না। আমার প্রতিবেশী একজন ভদ্রমহিলা প্রেগনেন্ট, 8 মাসের প্রেগনেন্ট, পরীক্ষা করতে গেছে, বলছে আপনার পেটে টিউমার হয়েছে, লাস্টে হয়ে বাচ্চা হয়েছে ছেলে। তাই কি পরীক্ষা? তা আমি চিন্তা করি যে সারা জীবন পড়াশোনাই করলাম না, নতুন নতুন ডাক্তার কাছে গিয়ে আমরা পরীক্ষা দিয়ে যাচ্ছি, কোনো লাভ নাই, মানুষ সচেতন হচ্ছে না আজও পর্যন্ত। আসলে কি, আমি এক অন্ধ, আর এক অন্ধের কাছে গিয়ে আলোর ঠিকানা নিয়ে যাচ্ছি, কিচ্ছু জানে না, খালি পুঁতি পড়া বিদ্যেই জানে, খুঁতির মধ্যে নিয়ে বসে থাকে, কোনো কিচ্ছু জানে না, আমি জানি কিচ্ছু জানে না। তাহলে মানুষের এত কষ্ট হবে কেন? মানুষকে ভালো সঠিক উপদেশ দিলেই তো হয় যে আপনি এই পথে চলুন, নির্দেশিতা না। ওই লিখিয়ে দিলাম বড়ি কলার পাতে, যাও খেয়ে নাও ঠিক আছে, কোনো কালেও ঠিক হয় না, উল্টা 100 হয়ে যায় অ্যালোপ্যাথি ওষুধ খেলে, বিষক্রিয়া জ্বলে পড়ে বড় পড়তেছে সারা পৃথিবী, মানুষ জ্বলে এত জ্বলে। আর আগে এত ঔষধের দোকানও ছিল না, এত হসপিটাল ছিল না, দেখা যায় কি রুগী ইচ্ছে হসপিটাল আর ডাক্তারই বেশি, কোনো ফায়দা নাই। তা আমার প্রিয় ভাই বন্ধু এবং ছোট ছোট দাদুরা যারা আছো ভাই, তাদের আগেই বলেছি কপাল ভাতি প্রাণায়াম, এটা প্রত্যেকটা দিন করো, শ্বাস প্রশ্বাসের যেটা সেটাই সোজা হয়ে চোখটা বন্ধ করে এইটা আস্তে আস্তে ধীরে ধীরে, এটা কপাল ভাতি। এইটা যদি আবার স্টাইলে করা যায়, অত গ্যাস হয়েছে পেটে আমি দমন করব, তাহলে তখন পাওয়ার নিয়ে আসতে হবে, তখন হাত দুটো এইভাবে শ্বাস করে তুলে শ্বাস বুক ভর্তি করে নেব, হাতটা উপরে উঠবে, তারপর জোরসে ধাক্কা। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা স্টাইল। স্টাইল হচ্ছে এটাও কপাল ভাতি, কিন্তু এটা যখন গ্যাস হচ্ছে তখন এই যে স্টমাক ফুলে উঠছে, বুকের ভেতরে অস্থিরতা লাগছে, তখন এইটা বায়ুর চাপ যখনই পড়ছে, পেটের ভেতর যে বায়ু হয়েছে সেই বায়ুটা নিম্নগামী হবে আস্তে আস্তে, হ্যাঁ, স্টমাকের থেকে ইন্টেস্টাইনের ভেতর যাবে, তারপরে ভাইব্রেশনে ফেলে নিচের দিকে অনেক সব 2-4 বায়ু বেরিয়ে যাবে, তখন একটু শান্তি মনে হবে। তো সেই স্টাইলটা দেখাচ্ছি, সোজা হয়ে বসলাম, শ্বাসটাকে টেনে নিই, এই ধাক্কা দিলে এই ডায়াফ্রাম পর লাগবে, এখানে চাপ, তখন একটু প্রেসার পড়বে, এবার এটাই দাঁড়িয়ে দেখাবো, এই যে দাঁড়ালাম সোজা, নিঃশ্বাসটাকে বুক ভরে নেবো, হাতটা উপরে উঠবে সাথে, এই তাহলে এখানে চাপ পড়ছে, এটা একটু ফলো করলে বোঝা যাবে,
এই যে স্টাইল, নতুন স্টাইলে কপাল ভাতি, এটা করলে এই ড্রাইভার আন্দোলিত হচ্ছে। যারা এই যে আমি জোরে জোরে দেখালাম, যারা শক্তিশালী তারা কিন্তু জোরে করবে, আর যারা দুর্বল তারা আস্তে আস্তে। ঠিক আছে, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আবার দেখা হবে।